সুপ্রভাত বন্ধুরা আজ সাত মার্চ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মিয়াচাড়া তিন দিনও ভাত খেতে পারবেন না মুখ্যমন্ত্রীকে আদমল তিনশো বছরের গুহাটিকে মিয়ামুক্ত করা যাবে না সিআইডির সামনে দেবব্রত সৈকিয়া, দেড় ঘন্টা জেরা রাহুল গান্ধীর নিয়াযাত্রায় আইন লঙ্ঘনের মামলা দুবার মন্ত্রী হয়েও বোরাকের জন্য যিনি কিছু করতে পারেননি তাকে সংসদে পাঠানো অর্থহীন পরিমল সব থেকে ব্যর্থ মন্ত্রী তুপ শিলচর কংগ্রেসের সভাপতি অভিজিতের শিলচর শহর সৌন্দর্যায়নের অপরিকল্পিত পদক্ষেপ নাগরিক যন্ত্রণা বাড়াচ্ছে অভিযোগ কংগ্রেস কনফিউজ চার কেন্দ্রে চুক রেখে বিরোধী জুট ছাড়ছে তৃণমূল এআইইউডিএফ অগপর প্রার্থী দেখেই কংগ্রেস তালিকা বললেন ভূপেন বোরা এবং সর্বশেষ খবরটি হল আসন্ন লোকসভা নির্বাচনে চারশো আসন জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে এনডিএ এখনই বুট হলে তিনশো পঁয়ত্রিশ আসনে জয়ী হবে বিজেপি ইঙ্গিত সমীক্ষায় এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন লোকসভা ভোটের মুখে নিজের ইসলামী সত্তাকে ফের চাগিয়ে তোলার চেষ্টা শুরু করেছেন বদরুদ্দিন আদমল সাম্প্রদায়িক মন্তব্যের জন্য সুখ জ্যাতি রয়েছে তা ভোটের ময়দানে সেই সাম্প্রদায়িক রূপেই দেখতে পাওয়া যাচ্ছে তাকে মুসলিম বুট এককাটা করতে এবার আদমলের বাল তিন দিনে কেন তিনশো বছরে গুহাটি মিয়ামুক্ত করা যাবে না আরও বলছেন মিয়া যদি না থাকে তাহলে তিন দিনও ভাত খেতে পারবে না ও বুটের ফলে হাওয়া টানতে বরাবর এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতির উপর বর্ষা করেন আজমল সমাজকে টার্গেট করে বিভিন্ন মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী আর আজ নিজস্ব এর জবাব দিচ্ছেন অসমিয়া ছেলেমেয়েদের কর্মসংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী বলেছেন অসমিয়া ছেলেমেয়েরা যদি খাদে নেমে পড়ে তাহলে গুয়াহাটিকে তিন দিনের মধ্যে মিয়ামুক্ত করে দেব আমি ভোটের প্রচারে মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকে হাতিয়ার করে মঙ্গলবার রাতে রুপিহাটের একজন সবাই আজমল বলেন তিন দিনের মধ্যে গুহাটি মিয়ামুক্ত করে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তিন দিন তিন মাস কেন তিনশো বছরে গুহাটি খালি করতে পারবেন না তিনি তারপর মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তার মন্তব্য বেশি মিয়া মিয়া করবেন না মিয়া যদি না থাকে তাহলে তিন দিনও ভাত খেতে পারবেন না বাল্যবিবাহ প্রতিরোধে নেমে মুখ্যমন্ত্রী বলেছেন মুসলিম ম্যারেজ একটে ছয় সাত বছরের মুসলিম মেয়েদের বিয়ে রেজিস্ট্রেশন করার ব্যবস্থাও রয়েছে তাই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে প্রচার সভায় তিনি বলেন মুখ্যমন্ত্রী বলেছেন মুসলমানরা ছয় আট বছরের মেয়েদের বিয়ে দেন আমি চ্যালেঞ্জ করছি একটির নজিরও যদি দেখাতে পারেন তাহলে রাজনীতি থেকে সন্ন্যাস নেব আমি আর দেখাতে না পারলে ইস্তফা তিনি যেন দেন এ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়ে রেখেছেন আজমল তবে মুখ্যমন্ত্রীর হুমকিতে নত হয়ে বুটের প্রচারে জলপোড়া দেওয়া থেকে এবার বিরত থাকবেন তিনি আজমলের মন্তব্য জলপোড়া বন্ধ করে দিয়েছি কি আর করব পরবর্তী খবরটি হলো সিআইডির সামনে হাজির হলেন বিরোধী দলনেতা দেবব্রত সইখিয়া বুধবার উলুবাড়ির কার্যালয়ে গিয়ে হাজিরা দেন তিনি রাহুল গান্ধীর নিয়া যাত্রার সময় খানাপড়ায় আইন লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রায় দেড় ঘন্টা ধরে তাকে জেরা করেন সিআইডির তদন্তকারীরা প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা সহ অন্যান্যরা তাকে সিআইডির কার্যালয়ে নিয়ে যান তবে বৃহস্পতিবার সিআইডির সামনে হাজির হওয়ার জন্য সমন পাঠালেও ভূপেন বরা হাজির হবেন না আসামে রাহুল গান্ধীর নিয়ে যাত্রায় গুয়াহাটি মহানগরের খানা পড়ায় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষ হয় সেই আইন লঙ্ঘনের ঘটনার তদন্ত করছে সিআইডি কংগ্রেস নেতাদের জেরা করতে সমনও পাঠানো হচ্ছে গত দুই মার্চ হাজির হতে সমন পাঠানো হয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা ও বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়াকে কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে দুজনেই সেদিন হাজির হননি সিআইডির তদন্তকারীদের সামনে তবে কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদারকে আড়াই ঘন্টা ধরে জেরা করেন তদন্তকারীরা দুই মার্চ হাজির না হয়ে ভূপেন ও দেবব্রতকে ফের সমন পাঠিয়েছে সিআইডি ছয় মার্চ হাজির হতে হবে বিরোধী দলনেতাকে এবং সাত মার্চ প্রদেশ কংগ্রেস সভাপতিকে তাই বিরোধী দলনেতা দেবব্রত শিকিয়া বুধবার যথাসময়ে হাজির হন সিআইডির সামনে প্রায় দেড় ঘন্টা জেরা করার পর সিআইডির কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন গুয়াহাটিতে সেদিন বারো থেকে পনেরো হাজার লোক জড়ো হয়েছিলেন আমরা ধাক্কা ধাক্কি করিনি সরকারি সম্পত্তি অনুষ্ঠ করিনি কিন্তু স্বচ্ছ ভারত অভিযানের নামে বিজেপিও সেদিন একই এলাকায় প্রচুর লোক জড়ো করেছিল বিরোধী দলনেতা বলেন নিয়া যাত্রা গণতান্ত্রিক উপায় হয়েছে যাত্রা রোধ করার চেষ্টা করা হয়েছে নানাভাবে বিঘ্ন গড়ানোর চেষ্টা করার খবর রয়েছে আমাদের হাতে নিয়া যাত্রীদের অপমান করা আক্রমণের আশঙ্কাও ছিল ফলে রাহুল গান্ধীর গাড়ি রাজপথে দাঁড় করাতে হয় কিন্তু সেখানে কংগ্রেসের ভিড় না অন্য কোনো ভিড় হয় সেটা বুঝতে পারেনি কিন্তু ভিড়ের মধ্যে কেউ প্রদেশ কংগ্রেস সভাপতিকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি জখম হন কিন্তু পুলিশ কি অন্য কাউকে ধাক্কা দিয়েছে সেটা দেখিনি আমি ফলে এই ঘটনায় আমাদের উপর যে মামলা হয় না সেটা বলেছি আমি অপরদিকে আসামের পরিবহন মিন ও আবগারী মন্ত্রী পরিমল রাজ্যের সব থেকে ব্যর্থ ক্যাবিনেট মন্ত্রী আর এই ব্যর্থ মন্ত্রীকেই বিজেপি লোকসভা নির্বাচনে শিলচর আসনে প্রার্থী করেছে বুধবার দুপুরে উদারবন ব্লক কংগ্রেস কার্যালয়ে এক সাংগঠনিক সভায় এই মন্তব্য করেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল তিনি বলেন পরিমল শুক্লবদ্ধ বিধানসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েও বরাহ উপত্যকার জন্য কিছুই করতে পারেননি আর এই পরিমল শুক্ল বৈদ্যকে লোকসভায় পাঠিয়ে বরাকবর্তুকার কোনো উন্নয়ন হবে না শিলচর লোকসভা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন এই আসন থেকে প্রয়াত সন্তোষ মোহনদেব পাঁচবার জয়ী হয়েছেন সন্তোষ মোহনদেব ও মৈনুল হকের শিলচর আসনটি বাঁচানোর দায়িত্বসভার অভিজিৎ পাল বলেন বিজেপি সরকার হঠাৎ করে সমস্ত ভারতকে বাদ দিয়ে শুধু আসামে ডিলিমিটেশন করেছে ডিলিমিটেশন করলে আসন সংখ্যা বাড়ানো হয় কিন্তু বিজেপি সরকার ডিলিমিটেশন করে আসন সংখ্যা বাড়ানো তো দূর উল্টো বরাক উপত্যকার দুটি আসন কর্তন করেছে একই সঙ্গে করিমগঞ্জ আসন সংরক্ষণ মুক্ত হয়েছে এবং শিলচর আসন সংরক্ষিত হয়েছে শিলচর সংরক্ষিত আসন হয় কংগ্রেস স্বাগত জানিয়েছে আর শিলচর আসনের জন্য গেরুয়া দল সংরক্ষিত প্রার্থী খুঁজে পায়নি তাই মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে এনে শিলচর আসনে প্রার্থী করেছে বিজেপি বরাক উপত্যকার একমাত্র মন্ত্রী পরিমল মন্ত্রী হয়েও এই উপত্যকার কোনো সমস্যা নিয়ে মন্ত্রী পরিমল শিলচর রেল স্টেশনকে বাসা শহীদ স্টেশন করার জন্য এত আন্দোলন চলছে কিন্তু এ কোনো দিন মুখ খুলতে দেখিনি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে এদিন করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্ত সম্পর্কে তিনি বলেন এতদিন কমলাক্ষদে পুরকায়স্ত বিভীষণের ভূমিকা পালন করেছিলেন কমলাক্ষ বিজেপিকে সমর্থন করায় কংগ্রেসের উপকার হয়েছে ঘরের শত্রুকে চিহ্নিত করেছে দল শিলচর লোকসভা আসনে কংগ্রেসকে জয় করার জন্য কর্মীদের মনোযোগ সহকারে কাজ করার পরামর্শ দেন জেলা সভাপতি অভিজিৎ পাল জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার বলেন অনেক বছর পর তৃণমূল স্তর থেকে কংগ্রেসের সংগঠনকে সাজিয়ে তোলা হচ্ছে আর সংগঠনকে সাজিয়ে তোলা আগামী দিনের এক শুভ সংকেত বর্তমানে কংগ্রেস সংগঠন প্রচুর শক্তিশালী হয়েছে বলে তিনি তার বক্তব্যে তুলে ধরেন এদিন ষোলটি মন্ডলে মন্ডল সভাপতি নিযুক্তি দেয় কংগ্রেস সভায় উপস্থিত ছিলেন উদারবন ব্লক কংগ্রেস সভাপতি ফুলক রায় উদারবন্দের কোঅর্ডিনেটর ললিত গোয়ালা মাইনরিটি সেলের চেয়ারম্যান কাসাদ আহমেদ বড়বুইয়া এস সি মোর্চার চেয়ারম্যান কানাই রবিদাস ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক নুরুল হক লস্কর কাশীপুর মন্ডল কংগ্রেস সভাপতি রিয়াজুল হক মজুমদার ব্লক সহসভাপতি আবুল হোসেন বড়বুইয়া উদারবন্দের ইনচার্জ বিশ্বজিৎ মালাকার টিকলপার মণ্ডলের সভাপতি গৌরী প্রসাদ বিশ্বাস ব্লক সাধারণ সম্পাদক আবদুল হক লস্কর ডুগরিপার মণ্ডল সভাপতি সুনামিয়া লস্কর প্রমুখ অপরদিকে শিলচর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথা বলা হলেও বাস্তবে তেমন কিছুই পরিলক্ষিত হচ্ছে না বলে অভিযোগ নাগরিকদের শহরের রাস্তার পরিসর সংকীর্ণ হওয়ায় নিত্যদিনের যানজট মাথা বেতার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই সঙ্গে শহরের অপরিকল্পিত নিকাশি ব্যবস্থা নাগরিক জীবনের এক জ্বলন্ত সমস্যা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সুপরিকল্পিত পদক্ষেপ নিতে ব্যর্থ পৌরসভা জনপ্রতিনিধিরা শহরকে সুন্দর করে গড়ে তোলার বিষয়ে যেসব বক্তব্য রাখছেন তা নিয়ে উঠছে প্রশ্ন কারণ বিভিন্ন সময় শহরকে পরিষ্কার রাখার জন্য নেওয়া পদক্ষেপ উল্টে সাধারণ মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ নাগরিকদের শহরের বেশ কটি গুরুত্বপূর্ণ স্থানে যাতে মানুষ আবর্জনা না ফেলতে পারেন এর জন্য নেটের বেড়া দিয়ে ফুলের গাছ লাগানো হয়েছিল কিন্তু এরপর থেকে উপযুক্ত পরিচর্যার অভাবে আবর্জনা আর জঙ্গলে ছেয়ে গেছে সেই সব স্থান এমন দৃশ্য এখন দেখা যায় শিলচর সিভিল হাসপাতাল ও পিএইচি ডিভিশন ওয়ানের সামনে এছাড়া সদরঘাটে নতুন সেতুর ফুট ব্রিজের সিঁড়ির সামনা ও সেতুর নিচে রয়েছে আবর্জনার চড়াচড়ি এই স্থানে দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিয়ে চলতে হয় পথচারীদের এখানে রীতিমতো অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে কিন্তু পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে সচেতন মহলের অভিযোগ কয়েক বছর আগে প্রেমতলা তারাপুর ক্লাব রুডে আবর্জনা যাতে ফেলা না হয় তার জন্য এমন ব্যবস্থা করা হয়েছিল কিন্তু নির্মাণের পর আর সেগুলোর দিকে ফিরে তাকায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে অভিযোগ নাগরিকদের অনেকের মতে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই এগুলো তৈরি করে অহেতুক সরকারি টাকার অপচয় করা হয়েছে প্রেম তোলা তারাপুর কয়েকটি স্থান থেকে এসব কিছুদিন পর তুলিয়ে নেওয়া হয়েছে শহরের বিভিন্ন এলাকায় নিকাশি ব্যবস্থা মসৃণ করতে ড্রেনের কাজ শুরু করা হয়েছে যদিও চলছে লয়ে। যার ফলে নাগরিক যন্ত্রণা কমার চেয়ে বেড়ে গেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত